हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल स्टडी एंड लर्न। आज के इंग्लिश ग्रामर किछु बेसिक जिनिस निये आलोचना करब। एट फर्स्ट जेटा दिये स्टार्ट करा जाए सेटा होच्छे आमरा जानी इंग्रेजीते 26টি लेटर आछे। এই 26টা লেটারকে একসাথে বলে কি অ্যালফাবেট। আচ্ছা, এই 26টা লেটারের মধ্যে আবার 21টি আছে কনসোনেন্ট আর 5টি আছে ভাওয়েল। 5টি ভাওয়েল কি কি? এ, ই, আই, ও আর ইউ। এছাড়া যে বাদবাকি 21টা লেটার আছে তার হচ্ছে কনসোনেন্ট। তাহলে লেটারের কনসেপ্টটা মধ্যে হচ্ছে মোটামুটি জানা গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে আমরা ওয়ার্ড কাকে বলবো? কতগুলো লেটার যখন পাশাপাশি বসে একটা শব্দ তৈরি করে তাকে বলা হয় ওয়ার্ড। তারপরে আসছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? যখন কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তাকে বলা হয় সেন্টেন্স। তারপরে যেমন ওয়ার্ড যদি বলি, ওয়ার্ড কেমন হতে পারে? ওয়ার্ড মনে করো যে আমি লিখলাম বাটারফ্লাই, আর সেন্টেন্স কি হবে? এরকম কতগুলো ওয়ার্ড থাকবে যেগুলোকে সেন্টেন্স হবে। যেমন মনে করো বাটারফ্লাই ইজ আ বিউটিফুল ইনসেক্ট, তাহলে এটা কি হয়ে গেল? সেন্টেন্স হয়ে গেল। আর সেন্টেন্স হতে গেলে মেনলি কি সেটা হচ্ছে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হতে হবে। ঠিক আছে, আজ এই হচ্ছে। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।